সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটি দেওয়া রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটি আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ এখানে দুইটি গাড়ি রয়েছে, একটি গাড়ি 600 কেজি ভর, তার ত্বরণ 0.2, এবং এটি 60 সেকেন্ড চলার পর গিয়ে সামনে আরেকটি পিকআপ ভ্যান রয়েছে, সেই পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়। পিকআপ ভ্যানটি কিন্তু স্থির ছিল, যার ভর 400 কেজি, এবং পরবর্তীতে দুইটি মিলিত হয়ে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। এখন প্রশ্নগুলো কি? প্রথমত নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। তোমরা বল অধ্যায়ে কিন্তু এই সূত্রটি পড়েছ, সেই সূত্রটি আমি অবশ্য সমাধান একটু পরেই দিচ্ছি। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই এই মজার ব্যাপারটি লক্ষ্য করেছ যে সুইচ বন্ধ করার সাথে সাথে কিন্তু বৈদ্যুতিক পাখা থামে না, এর অবশ্য একটি কারণ রয়েছে, সেগুলো উত্তরের মধ্যেই দিব, একটু ধৈর্য ধরো। গ নম্বর যে প্রশ্নটি, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো, এক্ষেত্রে বলের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। ঘ, অর্থাৎ উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এই প্রশ্নটির উত্তরের জন্য তোমাকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি জানতে হবে। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখাচ্ছি। ক নম্বর প্রশ্নের উত্তরটি এমন হবে, নিউটনের তৃতীয় সূত্র। অবশ্য একটু কথা বলে রাখি, আমরা যখন এই সূত্রগুলো পড়েছি তখন নিউটনের তৃতীয় সূত্রটি এমন ছিল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অবশ্য বর্তমান যে বইটি রয়েছে তোমাদের নবম শ্রেণীর, সেই বইটিতে সূত্রটি একটু ভিন্নভাবে লেখা, তবে কথাগুলো একই। বিবৃতিটি এমন যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ফ্যান বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলে সাথে সাথে কেন পাখা থামে না, তার ব্যাখ্যা। কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার, যথা স্থিতি জড়তা ও গতি জড়তা। বৈদ্যুতিক পাখা যখন গতিশীল থাকে তখন এর মধ্যে গতি জড়তা কাজ করে। পাখাটি সুইচ বন্ধ করলে বাতাসের বাধার কারণে একসময় পাখাটি থেমে যায়। অতএব বলা যায় যে গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না। এই এতটুকু উত্তর করলেই যথেষ্ট হবে। তারপর গ নম্বর যে অঙ্কটি ছিল, প্রযুক্ত বল নির্ণয় প্রথম গাড়ির জন্য, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, প্রথম গাড়ির ভর এটি নোট করবে। তোমাদের আগেই বলে রাখি, বলের জন্য কিন্তু তোমরা বইতে এফ সমান এমএ এই সূত্রটি পড়েছ, তো আমরা সেই সূত্রটি প্রয়োগ করেই এখানে বলের মান বের করব। যে জন্য ভর নোট করি যে ভর এম সমান 600 কেজি, ত্বরণ এ সমান 0.2 মিটার/সেকেন্ড², প্রযুক্ত বল এফ সমান ওয়াট। তো এক্ষেত্রে সূত্র কি, যে আমরা জানি এফ সমান এম এ, এখানে তুমি এম এর মান 600 এবং এ এর মান 0.2 বসিয়ে ক্যালকুলেটারের সাহায্যে গুণ দিবে, তাহলে 120 নিউটন। এটিই হচ্ছে মূলত প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান। চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় একেবারে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তার উত্তর। এটি অবশ্য যেহেতু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, তাই এখানে তোমাকে সর্বশেষে ব্যাখ্যা দিতে হবে, তার আগে গাণিতিকভাবে বিশ্লেষণও করতে হবে। এই প্রশ্নটি কিন্তু এমন ছিল যে পিকআপ ভ্যানের সাথে, স্থির পিকআপ ভ্যানের সাথে মিলিত হয় এক পর্যায়ে গাড়িটি চলে। তো এই সব ভরবেগের সংরক্ষণশীলতায় যদি মিলিত কোনো বেগ উল্লেখ থাকে সেই অঙ্কে আমরা সাধারণত এই সূত্রটি ব্যবহার করি, m1u1 + m2u2 = m1 + m2 × v, যে সূত্রটি থেকেই আমি এখানে অঙ্কটি করি। আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এটি প্রমাণ করার জন্য এতটুকুই তোমাদের যথেষ্ট যে সংঘর্ষ হওয়ার আগে আদি ভরবেগের সমষ্টি কত আর সংঘর্ষ হওয়ার পর শেষ ভরবেগের সমষ্টি কত। যদি আদি ভরবেগের সমষ্টি এবং
শেষ ভরবেগের সমষ্টির সমান আসে, তবেই কিন্তু ওই ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করবে। চলো দেখা যাক যে এখানে সমর্থন করে কিনা। তো শুরুতে 60 সেকেন্ড উত্তরটি দেখো, 60 সেকেন্ড চলার পর প্রথম গাড়ির বেগ নির্ণয়। আসলে 60 সেকেন্ড পরে গিয়ে তো সংঘর্ষ হয়, তাই সংঘর্ষের পূর্বের বেগ মানে হচ্ছে কিন্তু 60 সেকেন্ড পরে যে বেগটা, সেই বেগটাই হবে সংঘর্ষ হওয়ার আগে আদি বেগ। তো সেজন্য আমরা এই বিষয়গুলো নোট করি যে আদি বেগ ইউ সমান 0, ত্বরণ এ সমান 0.2, সময় টি সমান 60 সেকেন্ড, এবং শেষ বেগ ভি সমান হোয়াট। পরবর্তীতে গতির যে সূত্র, ভি সমান ইউ প্লাস এটি, এটি ব্যবহার করা হলো। ইউ এর মান 0, এ এর মান 0.2 এবং টি এর মান 60, এগুলো গুণ দিলে আসে 12 মিটার পার সেকেন্ড। এরপর একটু ব্যাখ্যা লিখতে হবে যে সংঘর্ষের পূর্বে 60 সেকেন্ড সময়ে প্রথম গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড হয়। সুতরাং সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ির আদি বেগ 12 মিটার পার সেকেন্ড। এরপরে যে বিষয়টি নোট করবে যে সংঘর্ষের পূর্বে গাড়ির ভর, অবশ্য গাড়ি যে গাড়িটি ছিল তার ভর 600 কেজি, এটা M1। গাড়ির আদি বেগ U1 সমান 12, যেটি আমরা এর আগে বের করেছি। পিক আপ ভ্যানের ভর M2 এর মান 400 কেজি, আর পিক আপ ভ্যানের আদি বেগ U2 এর মান 0, যেহেতু পিক আপ ভ্যানটি স্থির ছিল। সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের সমষ্টি, আমরা এটাকে P1 বিবেচনা করে নিলাম। সূত্রটি এমন যে M1 U1 প্লাস M2 U2, এখানে M1 U1 M2 U2 এদের মান বসিয়ে দিলাম, তাহলে আসে 7200 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে কিন্তু বস্তুর মিলিত বেগ 7.2 মিটার পার সেকেন্ড, আর সেক্ষেত্রে সূত্রটি এমন হবে যে সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমষ্টি P2 সমান M1 প্লাস M2 ইন্টু ভি। তো M1-এর মান 600 এবং M2-এর মান 400, আর ভি এর মান 7.2, এটা বসিয়ে দিলে আসে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে দেখা যাচ্ছে যে P1 সমান P2, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান রয়েছে, তাই উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র সমর্থন করে। এই ছিল পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি তুমি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।